সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ আজকে সংলাপ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিমের সাথে। উনি এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ ফুটবল ফেডারেশন, উনি জেনারেল সেক্রেটারি সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বা সিলেট ক্রীড়া সংগঠন নামেও পরিচিত, উনি প্রেসিডেন্ট সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, উনি কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উনি কো চেয়ারম্যান অফ স্পোর্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল কমিটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশের অনেক অনেক গুরুত্বপূর্ণ স্পোর্টিং অর্গানাইজেশনের সাথে উনি সম্পৃক্ত আছেন। আমরা ফার্স্ট সেগমেন্টে কথা বলছিলাম সিলেটে স্পোর্টসের ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছিল, সেকেন্ড সেগমেন্টে আমাদের কথা হচ্ছিল যে ইয়াংদের ইনভলভমেন্ট বা বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরমেন্স নিয়ে আমরা কথা হচ্ছিল, ক্রিকেট ফুটবল কি একসাথে ডেভেলপ করা যায় কিনা বা গভর্নমেন্টের বিভিন্ন সাপোর্টিং স্কিম নিয়েও ওনার সাথে আমাদের কথা হচ্ছিল। জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিম, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমরা আগের সেগমেন্টে কথা বলছিলাম ক্রিকেটের ডেভেলপমেন্টে বা ফুটবলের ডেভেলপমেন্টে স্পোর্টসের ডেভেলপমেন্টে গভর্নমেন্টের পজিটিভ বা গভর্নমেন্টের কন্ট্রিবিউশনের কথা হচ্ছিল। আমরা এখন সম্পূর্ণ নতুন একটা ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখন লন্ডন বা ইউকে এখন ভিজিট করছেন, আপনি অ্যাজ এ বিজনেসম্যান আমরা জানি যে আপনি যথেষ্ট সাকসেসফুল একজন বিজনেসম্যান, এবং আমরা জানি যারা পার্টিকুলারলি আপনার ইভেন্ট অ্যাক্টিভিটিস ফলো করে ওনারা জানে যে ইউ আর এ সেলফ মেড বিজনেসম্যান, অনেকে বলে থাকে। তো ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, ওনাদের মাঝে কিন্তু অনেক সময় একটা স্টেরিওটাইপ বা নেগেটিভ একটা ফিলিংস কাজ করে যে বাংলাদেশে ইনভেস্ট করলে টাকা কি আদৌ ফেরত পাবে কি না, বা লভ্যাংশটা কতটা হবে, বা দেখা যাবে কি টাকাটা কি অন্য কেউ নিয়ে নিয়েছে কি না, এইসব ব্যাপারে আপনার কি অভিমত? আপনি কি মনে করেন যে বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে ভালো একটা এনভায়রনমেন্ট আছে? ধন্যবাদ। আমিও কিন্তু একজন প্রবাসী। আমি প্রায় 37 বছর যাবৎ কাতারে আমার ব্যবসা আছে। এখানে বাংলাদেশের এই বেশি পারফিউম ব্যবসার সাথে, পারফিউম এবং আগরের ব্যবসার সাথে জড়িত মিডল ইস্টে বা কাতারের কথা, কাতার দোহা। আমি 2006 সালে বাংলাদেশে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি প্রথম শুরু করেছিলাম আমাদের এককভাবে, আমার পার্টনারশিপ অনেক ব্যবসা আছে কিন্তু এককভাবে আমি স্বল্প পরিসরে 1000 স্কোয়ার ফিট র্যান্ট নিয়ে শুরু করেছিলাম। আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে নারীদের সর্ববৃহৎ শোরুম, প্রায় 16000 স্কোয়ার ফিট, 3টা ফ্লোর নিয়ে আমরা ব্যবসা করছি। আসলে সবারই একটা মানে ধারণা যে বাংলাদেশে গেলে সমস্যা, হয়তো এক সময় ছিল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল, কিন্তু বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। আমরা প্রায় 17 কোটি মানুষ, 1 টাকা করে যদি আপনি লাভ করেন, দেখেন 17 কোটি টাকা লাভ করতেছেন কোনো কোনো একটা জিনিসে। তে বাংলাদেশ কোনো বয়ের কারণ নেই। আমি আমার সিলেটের কথা আমি বলছি, আমি 2006 সাল থেকে ব্যবসা সুন্দরভাবে করতেছি। আমার এইখানে প্রথম যখন আমি শুরু করি, আমি চেয়েছিলাম যে যেহেতু এটা মহিলাদের শোরুম, মহিলারাই করবে, কিন্তু সিলেটে ওই সময় আমি 2 জন মেয়েকে পেয়েছিলাম মাত্র। ওরাও আবার 3 মাস পরে আমাকে বললো যে না, আমরা কাজ করব না। তারপরে আমি ওদেরকে বললাম তোমরা করো। এখন আমাদের মেয়েরা প্রায় 100 জন কাজ করছে, পাশাপাশি ছেলেরাও আছে, প্রায় 135-140 ছেলে মেয়ে কাজ করছে। তো এটা পজিটিভ আমি কারণ এক্সাম্পল, আপনি এটা একটা উদাহরণ আমি দিচ্ছি যে বাংলাদেশে ব্যবসা আসছে। আইনশৃঙ্খলা প্রথমত, কিন্তু আইনশৃঙ্খলা খুবই ভালো। তারপরে বিদ্যুৎ একটা সমস্যা ছিল, এখন মনে করেন বিদ্যুতের এই সমস্যাটা নাই। তারপরে আইনশৃঙ্খলা, এই রমজান মাসে আমরা সকাল 10টায় আমাদের শোরুম খোলা হতো আর রাত্রি সেহরির আগে কিন্তু আমাদের এটা বন্ধ হতো, ততক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের আপনাদেরকে হেল্প করেছে, পাহারা দিচ্ছে, দিয়েছে। এর জন্য আমি অনুরোধ করব সবাইকে যে বাংলাদেশে আপনারা ইনভেস্ট করেন, কোনো ধরনের সমস্যা নাই। আর সব থেকে বেশি আমি আপনাদেরকে অনুরোধ করব যেটা হলো, আপনারা যেন এককভাবে নিজে গিয়ে ব্যবসা করবেন।
আপনারা পার্টনারশিপ ব্যবসা কখনো যাবেন না। যে এখন একটা প্রথা শুরু হয়েছে আমি দেখেছি বিভিন্ন জায়গায়, আমি সিলেটের কথা বলছি, 10-15 জন 20 জন মিলে একটা কোম্পানি করে, কোম্পানি করলো, তারপরে একজনের উপর দুইজনের উপরে দায়িত্ব দিল, ওনারা লন্ডনে চলে আসলেন, দেশে যারা আছে ওদের ওরা ব্যবসাটা রান করবে। এইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ব্যবসা করেন আপনারা নিজেরাই করবেন, যেহেতু আমি আমি যে আমার মহা করেছি, আমি এক একা ওইখানে, কোনো আমার সাথে কোনো পার্টনার নাই, কিচ্ছু নাই, আমি একা করেছি। এর জন্য এইটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার যে ব্যবসা করলে নিজে গিয়ে করবেন, অন্য কারোর কাছে দিবেন না। তো আপনি বলছিলেন যে আপনি নিজে একজন প্রবাসী হয়ে আপনি বাংলাদেশের বাইরে আছেন অনেক বছর ধরে, তারপরেও আপনি বাংলাদেশে ইনভেস্ট করেছেন, এবং আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে যে বাংলাদেশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, এবং আপনি বলছিলেন যে সিলেটে উমেন এম্পাওয়ারমেন্ট বা মেয়েদেরকে সম্পৃক্ত করেও যে ব্যবসা করা যায়, এটা একটা ভালো দৃষ্টান্ত আপনি বলছিলেন। এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে সোল ট্রেডার বা নিজের চেষ্টায় যে করা, ওইটা পার্টিকুলারলি বাংলাদেশের ক্ষেত্রে বেটার আপনি বলছিলেন। নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছে ওনারা পার্টিকুলারলি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যুরোক্রেসি ওনাদেরকে ফেস করতে হয় বাংলাদেশে যদি ইনভেস্ট করতে চায়, আপনার ব্যাংকিংয়ের ক্ষেত্রে হোক, ল্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, বাংলাদেশ গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে বা নিচ্ছে যে যাতে করে আপনাদের মতন প্রবাসী যারা আছে দেশে ইনভেস্ট করতে চায় তাদের জন্য যেন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বজায় থাকে। আপনি ল অ্যান্ড অর্ডারের কথা বলছিলেন, ব্যাংকিং সেক্টর বা আরও যেসব সেক্টরগুলো আছে সেইখানে কী কী ধরনের রিফর্ম আসছে? আসলে এইখান থেকে অনেক কিছু, মানে আপনারা হয়তো টেলিভিশনে দেখেন দুই একটা ঘটনা আস, কিন্তু আপনি ফিজিক্যালি ওখানে যান গিয়ে দেখেন আসলে কোনো সমস্যা নাই। সমস্যা যদি থাকতো তাহলে আমি কেন, আমার কাতারে অনেক বড় ব্যবসা, মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা কাতারে, তারপরেও কিন্তু আমি বাংলাদেশে আছি, আমি কিন্তু বাংলাদেশেই বেশি সময় দিই, কাতারে আমি সময় দিই নাই বলে চলে, কিন্তু আমি কেন আসি? আপনারা এইখানে যারা নন রেসিডেন্টস বাংলাদেশিরা আছেন ওনাদেরকে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে, আপনারা যান নিজে গিয়ে দেখেন। সরকার কিন্তু প্রবাসীদেরকে সহযোগিতা করছে, তারপরে প্রশাসনের দিক দিয়ে খুবই সহযোগিতা, আমাদের বর্তমান যে জেলা প্রশাসক সিলেটে আছেন, পুলিশ সুপার আছেন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সবাই কিন্তু আমাদের এই প্রবাসীদেরকে, আমার ব্যক্তিগতভাবে সবার সাথে সম্পর্ক, কিন্তু প্রবাসীদেরকে খুবই ওনারা গুরুত্ব দেন। আসলে গুরুত্ব দেওয়ার কথা, যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রবাসীরাই, বাংলাদেশ এই রেমিটেন্সে অনেক এগিয়ে যাচ্ছে, এর জন্য ওনাদেরকে সরকার বলেন সবাই সম্মান করে। কিন্তু অনেকজন না গিয়ে এখান থেকে একটা প্রবগান্ডা, হ্যাঁ গিয়ে আপনারা নিজে ব্যবসা করে দেখতে হবে প্র্যাকটিক্যালি। বাংলাদেশ এখন ব্যবসার, আমি বলবো বাংলাদেশ এখন অনেক উপরে যাচ্ছে, এখন কিন্তু বাংলাদেশেই ইনভেস্ট করা খুবই দরকার। আর তার বলবো তো যারা বিদেশিরা, আপনারা এখানে ইংল্যান্ডে অনেক প্রবাসীরা কিন্তু আগে ইনভেস্ট করেছে জায়গা জমি, যে জায়গা মনে করেন 2 লক্ষ টাকা দিয়ে কিনেছেন এখন 2 কোটি টাকা বিক্রি করতেছেন, তাহলে কি বাংলাদেশ আগাচ্ছে না? অনেকের কিন্তু এই প্রবাসী লন্ডনে আছেন ওনাদের জায়গা কিন্তু বাংলাদেশে আছে, সবাই কিন্তু এখন বিক্রি করতেছেন আমি দেখতেছি, কিন্তু অনেক তো প্রফিট পাচ্ছেন। অ্যাবসলিউটলি, আপনি আপনি বলছিলেন যে ল অ্যান্ড অর্ডার, ব্যাংকিং সেক্টর বা ইন টার্মস অফ রিটার্ন, প্রফিট রিটার্নের ক্ষেত্রে বাংলাদেশে খুব ভালো মার্জিন, এই জন্য ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা বা বাংলাদেশিরা যারা বিভিন্ন দেশে, বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের ইনভেস্ট করা উচিত বাংলাদেশে। বাংলাদেশে পার্টিকুলারলি আমরা জানি যে আপনার যদিও অনেক স্টেরিওটাইপ কাজ করে, অনেক প্রপাগান্ডা হয়তো বা অনেক সময় কাজ করে যেগুলো অনেক সময় সঠিক না, কিন্তু পার্টিকুলারলি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকেই কিন্তু ভিক্টিমাইজড হয়েছে ইন টার্মস অফ ল্যান্ড। আপনার বাংলাদেশে দেখা গিয়েছে যে ওনারা ল্যান্ড সেক্টরে ইনভেস্ট করেছে বা আপনার কোনো কারণে জায়গা জমি কিনেছে, কাগজপত্রে বিভিন্ন প্রবলেম ছিল। আপনি অ্যাজ এ বিজনেসম্যান, আপনি বাংলাদেশে, আপনি বলছিলেন যে যদিও কাতারে আপনার ব্যবসা আছে তারপরেও বাংলাদেশে আপনার অনেক ব্যবসার কারণে বা বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টের কারণে বাংলাদেশে বেশি থাকা হয়, আপনার অভিজ্ঞতা থেকে আপনার কী অ্যাডভাইস থাকবে তাদের প্রতি, এই যে যারা পার্টিকুলারলি ল্যান্ড সেক্টরে ভিক্টিমাইজড হয়? এইটা কিন্তু আমি বলবো যারা
প্রবাসী বাংলাদেশিরা আছেন, আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যদি ইনভেস্ট করেন আপনি নিজে গিয়ে ইনভেস্ট করবেন, নিজে ব্যবসাটা চালাবেন, তা আপনি একটা ল্যান্ড কিনবেন, আপনি নিজে গিয়ে কিনবেন, আপনি এখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছেন যে ওই জমিটা কিনো। আগে এক সময় এইভাবে ছিল, এখান থেকে বসে জমি কিনা যেত, কিন্তু এখন কিন্তু আপনি নিজে থাকতে হবে, বুঝছেন, বিক্রি করলেও আপনি নিজে থাকতে হবে। জমি বলছেন যে আমার এই জমিটা কেনার জন্য, মনে করেন আমাকে দিয়েছেন, তখন আমি কি করলাম, আমার নামে ওনার নামে দুজনের নামে কিনলাম। অনেক সময় দেখা গেছে এই পুরো জায়গাটা কিন্তু আমি আমার নামে কিনে ফেলছি, আমার ভাই টাকা ইংল্যান্ড থেকে পাঠিয়েছে কিন্তু আমার ভাইয়ের টাকাটা আমার নামে নিয়ে, এই ঘটনাটা ঘটছে। এইগুলা কিন্তু মানে ওনারা ফিজিক্যালি ওইখানে যায়, এইগুলা কিন্তু নিজেদের মধ্যেই বেশি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে, রাইট, ভাই চাচাতো ভাই এই ধরনের আত্মীয়-স্বজনের মাঝে, আত্মীয়-স্বজনের মাঝে এগুলা হচ্ছে, রাইট। তা সেই ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল ইনভেস্ট করবে ওনার নিজের একটা দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে, আমি একটা জায়গায় ইনভেস্ট করব আমার কষ্টের টাকা, আমি তো এটা দেখে শুনে ইনভেস্ট করব। তারপর ওই যে আমি আগে একটা বললাম পার্টনারশিপ, যে গিয়ে আমরা কয়েকজন মিলে একটা করে ফেললাম, আমার দৃষ্টিতে আপনি বলছেন এগুলো সাস্টেইনেবল না, এইগুলা না, নিজে গিয়ে আপনি ব্যবসা করেন, আপনি মেইন ইয়েতে থাকেন, রাইট, আপনি কি পারসন থাকেন, আপনি মেইন থাকেন, আমি কেন আরেকজনের উপরে নির্ভর করব, রাইট, মানে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজে রিসার্চ করে নিজে পুরো সিচুয়েশনটা বুঝে দেন ইনভেস্ট করাটাই আপনি বেটার। 100% থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে অনেক ব্যাপারে আজকে আমাদের কথা হয়েছে, বাংলাদেশের স্পোর্টস নিয়ে কথা হয়েছে, ফুটবল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা হয়েছে, নন রেসিডেন্ট বাংলাদেশিদের ইনভেস্টমেন্ট নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আপনি ক্রিকেটের প্রতি বা ফুটবলের প্রতি বা স্পোর্টসের প্রতি আপনার এত ভালোবাসা কবে থেকে, বা আপনার শৈশবের যদি কোনো স্মৃতি থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেয়ার করতেন? আসলে আমি একজন খেলোয়াড় ছিলাম, জীবনের তাগিদে কিন্তু আমি এটা মানে লাস্ট পর্যায়ে নিয়ে আসতে পারিনি, আমি কিন্তু সিলেট ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন আমি জেলা পর্যায়ে খেলেছি, সাঁতারে আমি সিলেট ডিস্ট্রিক্ট ফার্স্ট ছিলাম, আমি হকিও ফার্স্ট ডিভিশনে খেলেছি, ভলিবলও ফার্স্ট ডিভিশনে খেলেছি, কিন্তু জীবনের তাগিদে আমার 1983 আমার কাতার চলে যেতে হয়েছে, রাইট, ওইখানে গিয়ে আমি প্রথম চাকরি করেছি আমার মামার দোকানে, চাকরি করার পর কয়েক বছর করার পর আমি নিজে ব্যবসা ছোট পরিসরে শুরু করেছি, মাশাআল্লাহ এখন কাতারের মধ্যে পারফিউমের এবং আগরের ব্যবসার মধ্যে, যদি আপনি আমার সেলিম পারফিউম সবাই চিনে, বাংলাদেশে মাহা, তা আমার এটার জন্যই যে মানে আমার জীবনে এটা ইচ্ছা ছিল যে আমি স্পোর্টসে অনেক উপরে যাব, কিন্তু আমি জাতীয় পর্যায়ে যেতে পারি নাই, সবারও কিন্তু একটা ভিশন থাকে, টার্গেট থাকে জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য, হ্যাঁ, আমি জাতীয় পর্যায়ে যেতে পারি নাই, এর জন্য আমি বাংলাদেশে গিয়ে ক্রিয়ার উন্নয়নে যে ওইটা আমি কভার দিতে চাচ্ছি, রাইট, যে আমার যে একটা কষ্ট ছিল যে আমি জাতীয় পর্যায়ে যাই নাই, এটাই গিয়ে আমি কভার দিচ্ছি, আমি চেষ্টা করছি সিলেটের যে হারানো খেলাধুলার ঐতিহ্য আছে এটা ফিরে নিয়ে আনার, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকের সংলাপ অনুষ্ঠানে আমাদের কথা হচ্ছিল বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিমের সাথে, উনি বলছিল ওনার অর্গানাইজেশনের কথা, ওনারা দেশের বাইরে মিডল ইস্টে কীভাবে বিজনেস করছে, বাংলাদেশে কীভাবে বিজনেস করছে। আমি ফর দ্য রেকর্ড আমি বলতে চাচ্ছি যে ওনার অর্গানাইজেশন শুধু ওনার অর্গানাইজেশন না, আমি শিওর যে আরও অনেক অর্গানাইজেশন আছে যারা মিডল ইস্টে বাংলাদেশিরা অনেক ভালো করছে ইন টার্মস অফ বিজনেস, বাংলাদেশের সিলেটে শুধু ওনার অর্গানাইজেশন না, আরো অনেক অর্গানাইজেশন আছে যারা অনেক ভালো করছে, এবং আপনি এবং আপনার মতো যারা বিজনেসম্যান আছে, আমি মনে করি যে যারা ইয়াং জেনারেশন আছে দে হ্যাভ মেনি থিংস টু লার্ন ফ্রম ইউ, এবং আমার বিশ্বাস আজকে যারা অনুষ্ঠান দেখছে তারা চেষ্টা করবে যে স্পোর্টসের মাধ্যমে কীভাবে ইয়াংদেরকে ইনভলভ করা যায়, ব্যবসার মাধ্যমে কীভাবে বাংলাদেশের উন্নয়ন করা যায়, এবং বাংলাদেশের পজিটিভ ইমেজ কীভাবে দেশের বাইরেও ছড়িয়ে দেওয়া যায়, এইসব কনসেপ্টে পজিটিভ বাংলাদেশকে আমরা কীভাবে সামনে নিয়ে যেতে পারি এই ব্যাপারে আমরা কাজ করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।